শুরু করছি এবারে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কতে বলা হয়েছে, প্রমাণ করো 2 to the power p plus 1 (2 to the power 2p minus q) (5 to the power p plus q) (6 to the power p) (6 to the power q) (10 to the power p plus 2) (15 to the power q) (1/50). তো শিক্ষার্থীবৃন্দ অঙ্কটি শুরু করার আগে একটি বিষয় বলে নিচ্ছে যে এই অঙ্কটিতে দুই জায়গাতে ভুল আছে। প্রথম ভুলটি হচ্ছে 2 to the power p plus 1, এখানে আসলে হবে 2 to the power q plus 1। তারপর এখানে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে 3 to the power 2p minus q, কিন্তু এখানে হবে 3 to the power 2q minus p। তো এই ভুলগুলো সংশোধন করে আমরা অঙ্কটা শুরু করছি। 12 নম্বর অঙ্ক এটি। তো যেহেতু প্রমাণ করো যে বলা হয়েছে, সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করবো অঙ্কটা। টু টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান ইন্টু 3 to the power 2q minus p ইন্টু 5 to the power p plus q ইন্টু 6 to the power p ডিভাইডেড বাই 6 to the power q ইন্টু 10 to the power p plus 2 ইন্টু 15 to the power q। এখন এখানে 2 to the power q plus 1 যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দেব। 3 to the power 2q minus p যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দেব। 5 to the power p plus q যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দেব। 6 কে আমরা লিখব 3 into 2 whole to the power p, 3 দ্বিগুণে 6। নিচেও ঠিক একই রকমভাবে 3 into 2 whole to the power q। 10 কে আমরা লিখতে পারি 5 into 2, অর্থাৎ 5 দ্বিগুণে 10 (2 to the power p plus 2). আর 15 কে লিখতে পারি 5 into 3 whole to the power q। 2 to the power q plus 1 (3 to the power 2q minus p) (5 to the power p plus q) এখানে 3 into 2 whole to the power p, তার মানে হচ্ছে 3 এর উপরও পাওয়ার p, 2 এর উপরও পাওয়ার p, 3 to the power p (2 to the power p). নিচে 3 into 2 whole to the power q, তার মানে 3 এর উপরও পাওয়ার q, 2 এর উপরও পাওয়ার q, 5 into 2 whole to the power p plus 2, তার মানে হচ্ছে 5 এর উপরও পাওয়ার p plus 2, আবার 2 এর উপরও পাওয়ার p plus 2। তারপর হচ্ছে 5 into 3 whole to the power q, তাহলে 5 to the power q (3 to the power q). এখন আমরা জানি যে গুণের সময় পাওয়ার যোগ করতে হয় আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তো আমরা শুরুতেই পাওয়ারগুলো যোগ দেব গুণ অবস্থায় যেগুলো আছে। 2 to the power q plus 1, এখানে আছে 2 to the power p, তাহলে এই পাওয়ারটা যোগ হয়ে যাবে। তারপর আছে 3 to the power 2q minus p ইন্টু 5 to the power p plus q। নিচে এখানে আছে 3 to the power q এবং এখানে আছে 3 to the power q, তাহলে q যোগ q ইন্টু 2 to the power, এখানে আছে q এবং এখানে আছে p plus 2, তাহলে q প্লাস p প্লাস 2 ইন্টু এখানে আছে 5 to the power p plus 2, আর এখানে আছে q, তাহলে হবে 5 to the power p plus 2 plus এখানে আছে 5 to the power q, তাহলে কিউটা যোগ করে দিলাম। এখন তাহলে হবে, আমরা যদি একটু সাজিয়ে লিখি, এখানে হবে p plus q plus 1, p plus q plus 1, এখানে হবে 3 to the power 2q minus p, আর এখানে হবে 5 to the power p plus q। নিচে q এবং q যোগ দিলে হবে 2q, নিচে q এবং q যোগ করে 2q। তারপর হচ্ছে এটাকে একটু সাজিয়ে লিখবো আমরা, 2 to the power q plus p plus 2 আছে, p plus q plus 2, তারপর আছে 5 to the power p plus 2 plus q, একটু সাজিয়ে লিখি 5 to the power p plus q plus 2। এখানে একটি বিষয় লক্ষণীয়, একটু ভুল হয়েছে আমাদের, এখানে 3 to the power 2q minus p, আবার এখানেও 3 to the power p আছে, তাহলে এই পাওয়ারটা যোগ হবে, প্লাস পি মাইনাস পি কাটা গিয়ে থাকবে শুধুমাত্র 2q।
তারপর আমরা করব, এখন যেহেতু পাওয়ার গুলো ভাগ অবস্থায় আছে সেজন্য পাওয়ার গুলো বিয়োগ দেব আমরা, টু টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস ওয়ান ভাগ অবস্থায় আছে নিচের পাওয়ার গুলো, তাহলে বিয়োগ হবে মাইনাস পি মাইনাস কিউ, যেহেতু মাইনাস করছি সেজন্য সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস কিউ মাইনাস টু। তারপর আছে থ্রি টু দি পাওয়ার টু কিউ, নিচে আছে থ্রি টু দি পাওয়ার টু কিউ, তাহলে মাইনাস করে দেব, ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ, আর নিচের যে পাওয়ারগুলো আছে সেগুলো বিয়োগ দিয়ে দিচ্ছি, মাইনাস পি মাইনাস কিউ মাইনাস টু। এবারে লক্ষ্য করো, এই প্লাস পি মাইনাস পি কাটা যায়, প্লাস কিউ মাইনাস কিউ কাটা যায়, তাহলে হবে টু টু দি পাওয়ার দুইয়ের থেকে এক চলে গেলে এক, যেহেতু বড়টার চিহ্ন মাইনাস সেজন্য মাইনাস, ইন্টু থ্রি টু দি পাওয়ার টু কিউ থেকে টু কিউ বিয়োগ হলে থাকবে জিরো, ইন্টু ফাইভ টু দি পাওয়ার প্লাস পি মাইনাস পি কাটা মাইনাস কিউ প্লাস পি কিউ কাটা, তাহলে থাকবে ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু। টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি হাফ, ইন্টু থ্রি টু দি পাওয়ার পাওয়ার জিরো, তার মানে ওয়ান, আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। ফাইভ টু দি পাওয়ার মাইনাস টুকে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ স্কোয়ার, হাফ দিয়ে যদি ওয়ানকে গুণ দেওয়া হয় তাহলে হবে হাফ ওয়ান, পাঁচের উপর স্কোয়ার মানে হচ্ছে পাঁচ পাঁচ আর পঁচিশ, তাহলে উপরে ওয়ান ওয়ান গুণ হয়ে হবে ওয়ান, নিচে পঁচিশ দ্বিগুণে পঞ্চাশ। রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল ওয়ান বাই ফিফটি, তার মানে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তার মানে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার আমরা সম্পূর্ণ অঙ্কটি উঠাবো, আমরা লিখব অর্থাৎ টু টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান, থ্রি টু দি পাওয়ার টু কিউ মাইনাস পি, ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ, ইন্টু সিক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই সিক্স টু দি পাওয়ার কিউ, ইন্টু টেন টু দি পাওয়ার পি প্লাস টু, ইন্টু ফিফটিন টু দি পাওয়ার পি ইকুয়াল ওয়ান বাই ফিফটি। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে সেজন্য আমরা এখানে লিখব প্রুভড অথবা প্রমাণিত।